জন্য অনেকগুলো মেয়ে দেখানো হয়। একদিন আমরা একটি মেয়ে দেখতে গেলাম। এই মেয়েটা দেখার পরও যখন কালামের পছন্দ হল না, তখন সবাই ধরে নিল এ জীবনে কালামের আর বিয়েই হবে না। গ্রামের সবাই কালামকে নিয়ে একটু আধটু টিপ্পনিও কাটতে লাগল। একদিন হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে কালাম বিয়ে করে ফেলল। যেমন তেমন মেয়ে নয়, এক অপরূপ সুন্দরী। গ্রামে কালামের বউ নিয়ে ব্যাপক আলোচনা। কালামের বউয়ের অনেক গুণ, যেমন শ্বশুর শাশুড়ি যত্ন, ভালো রান্না বান্না, স্বামীর সেবা, আরো কত কি। বউ নিয়ে কালামের দিন সুখে কাটছিল। এর মাঝে একদিন হঠাৎ সকালে খবর বের হল, জমির ষাঁড় গরু দুটির ঘাড় ভাঙা অবস্থায় গোয়ালের ঘরে পড়ে আছে। গ্রামের লোকজন জমির বাড়িতে হাজির। কেউ কেউ বলতে লাগলো ভূত এসে ঘাড় ভেঙে দিয়ে গেছে, কেউ বা বলতে লাগলো এটা রাক্ষসের ঘটনা, রাক্ষস এসে ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়েছে। কেউ কেউ ঘটনাকে পাত্তা না দিয়ে বলছে সারি সারি লড়াই করে মারা গেছে। তাদের যুক্তিও ছিল কথাতে, দুটি সারে সেই ভাঙা। কিন্তু পরের দিন যখন একই ভাবে রহিম চাচারও গরু মারা গেল, তখন সবার ভেতর একটা অজানা আশঙ্কা সৃষ্টি হল। গ্রামের মুসল্লিরা মসজিদে মসজিদে দোয়া, হিন্দুরা মন্দিরে পূজা শুরু করল। কিন্তু সবকিছু অসার প্রমাণ করে এবার সুবলের একমাত্র সম্বল গায়ের বাছুরেরও একই অবস্থা। সুবলের আহাজারিতে গ্রামের সমস্ত মানুষ কাঁদে। এর মাঝে এক বিশাল ঘটনা। আবু মিয়া বাজার থেকে আসার সময় নাকি শ্মশান ঘাটের কাছে যে তেঁতুল গাছটা আছে সেখানে দেখল ইয়া বড় এক ভূত। কি লম্বা লম্বা দাঁত, অদ্ভুত চেহারা। তার দেখি নাকি তেরে আসছিল। হাতের ভেতরে যে মাছটা ঝুলানো ছিল তার, সেটা নাকি ওই ভূতের সামনে ছুড়ে মেরে সে রক্ষা পায়। এই গ্রাম সে গ্রাম করে এই ঘটনা প্রায় দশ গ্রাম ছড়িয়ে পড়ল। কালামের বউ কালামের একা একা ছাড়তে চায় না। রাতে কালাম বাথরুমেও যেতে চাইলে তার বউ গিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকে। আবার তার বউ যখন বাথরুমে যায়, তখন কালামের বলে, তুমি আমার স্বামী, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না, তুমি শুয়ে থাকো, তোমার বাইরে যাওয়া লাগবে না। কালামের আবার কিছুটা ঘুম রোগ আছে, শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। কালাম তো বউয়ের ভালোবাসা দেখে আল্লাহর কাছে বউয়ের ভালো চেয়ে দোয়া করে। অনেক পাহারা সত্ত্বেও আশেপাশের সব গ্রামের গড়েই একইভাবে মরে যেতে হচ্ছে। গ্রামের বয়ও বৃদ্ধদের কেউ কেউ কলিযুগের কথাও স্মরণ করতে লাগলো। এইদিকে একদিন কালাম মাঝ রাতে বউকে বিছানে না দেখে অবাক, ভাবল হয়তো বাইরে গেছে। কিন্তু আধা ঘন্টারও বেশি সময়ও যখন বউ ঘরে ফিরল না, তখন কালাম চুপি সাড়ে গিয়ে বাথরুমের দরজা ধাক্কা দিল। দেখে কেউ নেই। কালামের মনে গভীর আশঙ্কা সৃষ্টি হল। কিন্তু ভয়ে সে বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে না থেকে ঘরে চলে গেল। কিছুক্ষণের মাঝে তার বউ ঘরে হাজির। কালাম জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলে? তখন তার বউ তাকে জড়িয়ে বলল, এই তো একটু বাথরুমে গিয়েছিলাম, পুরনো আমাশাটা খুব ভোগাচ্ছে। কালামের মনের মাঝে সন্দেহ হইল। পরের রাত্রে সে সাথে করে মরিচ নিয়ে শুইল। একটু পরপর
স্পর্শে চোখের মাঝে মরিচ দেয়, যাতে ঘুম এসে তাকে কাবু না করতে পারে। গভীর রাতে কালামের বউ বের হয়ে গেল। ঘন্টা তিনেক পর সে আবার ঘরে ফিরে এলো। আশেপাশের 10 গ্রামের সব গরু শেষ, শুধু কালামের গরুগুলোর এখনো কিছু হইল না। কালাম তার বউকে বলল, আমার বন্ধুর মা খুব অসুস্থ, আমি আজকে সন্ধ্যায় তাদের বাড়িতে যাব, কালকে চলে আসব। যাওয়ার বেলা বউকে বলল, আমার তোমার জন্য খুব খারাপ লাগবে, সাবধানে থেকো, ইত্যাদি ইত্যাদি বলে যাচ্ছে। গভীর রাত, কালামের বউ আস্তে আস্তে দরজাটা খুলে কালামদের গোয়ালের ঘরে গিয়ে ঢুকল। কিছুক্ষণের মাঝেই তার চেহারাটা একটা রাক্ষসী রূপ ধারণ করল। ইয়া বড় বড় দাঁত, বড় বড় কি বিশ্রী চেহারা! কালাম দেখে ভয় পেয়ে গেল, এ কি দেখছি আমি! তারপরও সে গোয়াল ঘরের উপরে যে মাচাটা আছে সেখানে চুপ করে বসে থাকল। কালামের বউ এক এক করে সবগুলো গরুর ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়ে ফেলল। কিছুক্ষণ পর আবার আগের রূপে ঘরে চলে গেল। কালাম এই জায়গা থেকে নেমে গ্রামের সবাইকে এই ঘটনা খুলে বলল। গ্রামের সবাই তো অবাক, এখন কি করা যায়? সবার মাঝে একই প্রশ্ন, এই ভেবে সবাই অস্থির। এর মাঝে এক বৃদ্ধ বলে উঠল, বড় একটা কুয়া খুঁড়তে। তারপর সবাই বলবে যে দেশে অনেক বড় ঘূর্ণিঝড় হবে, সবাইকে একসাথে এই কুয়ায় আশ্রয় নিতে হবে। তারপর কালামেরাও ওই জায়গায় যাবে এবং কালাম তার বউকে ওই কুয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেবে। তারপর সবাই মিলে মাটির চাপা দিয়ে দেব। দুপুর বেলা পুরো গ্রামে ছড়িয়ে গেল, বিরাট ঘূর্ণিঝড় হবে, সবাইকে ওই কুয়ার কাছে আশ্রয় নিতে হবে। যারা আগে যাবে তারাই ওই কুয়ায় আশ্রয় নিতে পারবে। এই কথা শুনে কালামের বউ তাড়াতাড়ি রেডি হয়ে গেল। কালাম বাসায় আসার সাথে সাথে তার বউ তাকে সব বলল এবং তাড়াতাড়ি যেতে বলল। কালাম তার বউ নিয়ে সেই কুয়ার কাছে ছুটল। এদিকে কালামের বউ ভাবল, তাকে সবার আগে ওই কুয়ায় আশ্রয় নিতে হবে, তাই সে সবার আগে ওই কুয়ায় লাফ দিল। গ্রামের সবাই মিলে তাড়াতাড়ি করে ওই কুয়া মাটি দিয়ে ভরে ফেলল। এখনো ওই শান্ত গ্রামে মাঝে মাঝে মাটি কেঁপে ওঠে।